স্কুলের বাচ্চা গো কথা শুনে বাচ্চারা এবার একটা গল্প পড়ে শোনাই। অনেক অনেক দিন আগে ছিল এক রাজা আর রানী, তারা ছিল খুব সুখী। কিন্তু হলে কি হবে, মনে তাদের দুঃখ ছিল। তাদের দুটি ছেলে ছিল কিন্তু কোনো মেয়ে ছিল না। এক রাতে হলো কি, ভীষণ তুফান শুরু হলো। একটা ছোট্ট মেয়ে হঠাৎ এসে রাজবাড়ির দরজায় ডাকাডাকি শুরু করলো, ভেতরে ঢুকতে দাও। বলতো মেয়েটা কি বলছিল? মিঠু, তুমি পড়াশোনা করতে চাও? আমি তোমার শিখামু। আচ্ছা কত মিঠু? আমার নাম মিঠু। আমার নাম মিঠু। শাবাস মিঠু, মিঠু আমার নাম, মিঠু আমার নাম, মিঠু। কাল রাইতে সোড্ডা আমার ছাগল লইয়া গেছে। আচ্ছা আমি এখন যাই, তুমি কিন্তু চোখ কান খোলা রাখবা, সর্দারে ধরতে হইব। তা করু মাধব বর্ষায়, সালাম আলাইকুম। তা মিনা এতক্ষণ লাগলো কেন? মিঠুরে কথা কওয়া শিখাইতেছিলাম। মিনা সময় নষ্ট করিও না। মা শোনো, আমার নাম মিঠু। আমার নাম মিঠু। বাবা কি মজা! রাজু স্কুলে কি শিখলা বাবা? অনেক কিছু। আমি ওর আমার নাম লাগতে পারি। খুব ভালো কথা, তুমি কিন্তু স্কুলে মন দিয়া পড়াশোনা করবা। বাবা আমি স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা, তোমার মার লগে। আমার লগে যেতে পারে? মাইয়া গো স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? একটু পানি লইয়া আসো তো। আ আ আ
তো হ্যাঁ তুমি স্কুলে যাও আর আপা কি শিখায় যাই না হ তখন তুমিই আমার শিখাইতে পারবা টিয়া পাখিরা কি পড়তে শুনতে চায় না পড়তে শুনতে চায় না লক্ষ্মী মিঠু যাও এখন আমরা দুইয়ের নামটা পড়ব দুই একে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় দুই একে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় আরে এইডা আমার টিয়া আমার নাম মিঠু খুব ভালো কথা মিঠু তুমি কি শিখলা দুই একে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় আমি পারি কিনা দেখি তো দুই একে দুই দুই দুগুণে চার চার তিন দুগুণে ছয় দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় মিঠু আমি শিখা ফেলাইছি দুই একে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় ঠিক তো তিন দুগুণা ছয় মিনা একটা চোর আমাকে মুরগি লেগে গেছে চোর চোর তোমার লইগে সোডারে ধরতে পারলাম মুরগি লইতে সোডারে দেখছিলা না দেখি নাই তাইলে অত তাড়াতাড়ি বুঝলা কি কইরা আমি একটু অঙ্ক করছিলাম তুমি কি করছিলা কইলা আমি আমার মুরগি গুলা গুনছিলাম বা বাবা তুমি মিয়া মেয়েদারি স্কুলে দিয়া বুদ্ধিমানের মতো কাজ করছো জি মানে হ্যাঁ মাইয়াকে পড়ানো খুব ভালো কথা আমার মাইয়াটা রহনাটা মুরগি খামার আছে ও আর আমার ছেলেটা আমারে তাহা দেয় আইসা আমিও স্কুলে গেছি কত কিছু শিখছি বাচ্চারা ভালো যত্ন নিতে পারি সা আমার মাইয়াডা 5 পর্যন্ত পড়ছে অহনে আমাগো সিডি লিখতে পারে
সব মাইয়া গো প্রাইমারি স্কুলে যাও উচিত আর ওইখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়া উচিত হ ঠিক কথা মিনা তুমি কাইল থাইকা স্কুলে যাইবা হাসা কইছো হাসা কইছি মা হ্যাঁ আমিও তাই কই তাইলে তুমি আমারে লিখতে পড়তে শেখাইতে পারবা আর তুমি আমারে রান্না করা শেখাইবা কি মজা আমরা একলাগে স্কুলে যাব মিনা তোমারে গুনতে শেখাইলো কে এক বন্ধু যে স্কুলে গেছিল কে ওই বন্ধু আমার নাম পিঠু আমারও তো স্বাদ আছে আছে অভিলাষা